एवरीवन, अस्सलामुअलैकुम। वेलकम बैक टू माय चैनल शुमिस बेकियन कुकिंग। प्रथमे आपनादेर सबाइके जानाच्छि पवित्र ईदुल फितरेर अनेक शुभेच्छा। जेहेतु आगामीकाल ईद, ताई आजके आमि आपनादेर साथे मिडिल ईस्टेर एकटी डेजार्ट कुनाफार रेसिपि शेयार करब। उपरे क्रिस्पी सेमाई आर भेतरे क्रिमी फिलिंग एर ए डेजार्टटा खेते दारुण मजा। चलुन ताहले पुरो प्रस्तुत प्रणाली देखे नेवा जाक। प्रथमे आमी कुनाफार जोनो भेतरे क्रीमटाके तैरी करे निब। एजोनो चूलाय एकटी पैन बसिए तार मध्ये आमी दिए दिच्छि 1.5 कप परिमाण लिकुईड दूध। एरपरे एर मध्ये आमी दिए दिच्छि 1/3 कप परिमाण गुड़ो दूध। चेष्टा करबेन गुड़ो दूधटा व्यवहार करते, एते करे क्रीमटा खूब रिच हय़। एरपरे एर मध्ये आमी दिए दिच्छि 3 टेबिल चामच परिमाण कर्नफ्लावर। তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। এখন সবকিছুকে আগে খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে অফ করেই আমি সবকিছুকে আগে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলাটাকে অন করে দিব আর এই মিশ্রণটাকে অনবরত নেড়েচেড়ে আমি কিছুটা ঘন করে নিব। নাড়াটা অফ করবেন না, কারণ যেহেতু আমরা এটার মধ্যে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যদি আপনারা নাড়া বন্ধ করে দেন তাহলে কর্নফ্লাওয়ারটা জায়গায় জায়গায় জমাট বেঁধে যাবে। অনবরত নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এই দুধটা অনেকটাই ঘন হতে শুরু করবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এখন এই দুধটাকে নেড়েচেড়ে পুরোপুরি ঘন করে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে আমি দুধটাকে বেশ খানিকটা ঘন করে নিয়েছি। চুলার আঁচ অবশ্যই এই পর্যায়ে আপনারা মিডিয়াম লোতে রাখবেন। এখন মিষ্টি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক। কন্ডেন্স মিল্ক কিন্তু বাসায় তৈরি করা যায়, এর রেসিপি আমার চ্যানেলেই দেয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দরকার হলে দেখে নিতে পারেন। তবে আপনারা কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। যখন দুধটা লিকুইড থাকবে তখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করবেন। কন্ডেন্স মিল্কটাকেও দুধের সাথে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচ আমি এখনও মিডিয়াম লোতেই রেখেছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ক্রিম চিজ। ক্রিম চিজের রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে, তবে আপনারা চাইলে এখানে ক্রিম চিজের পরিবর্তে ছানাও ব্যবহার করতে পারেন। 1/2 লিটার দুধের ছানা তৈরি করে ছানাটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিয়ে তারপরে সেটাকে এর মধ্যে ব্যবহার করলেই হয়ে যাবে। তবে অবশ্যই এর মধ্যে ক্রিম চিজ বা ছানা যে কোনো একটা ব্যবহার করবেন, এতে করে ক্রিমটা খুব ক্রিমি হয় আর এর স্বাদটাও অনেক বেড়ে যায়। সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ক্রিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যদি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করেন আর সেটা যদি ভ্যানিলা ফ্লেভারের হয় তাহলে এখানে আর ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে হবে না। সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়ার পরেই কুনাফার জন্য আমার ক্রিমটা হয়ে গিয়েছে। দেখুন, আমি এটাকে এরকম ঘনত্বে রেখেছি আর ঠান্ডা হওয়ার পরে ক্রিমটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটাকে অফ করে দিচ্ছি আর ক্রিমটাকে কিছুটা ঠান্ডা করে তারপরে কুনাফার মধ্যে ব্যবহার করব। কুনাফা সেট করার জন্য আমি এখানে গোল একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তবে আপনারা যে কোনো বাটি এখানে ব্যবহার করতে পারেন। এখন মোল্ডের মধ্যে সামান্য একটু বাটার নিয়ে আমি খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা বাটারের পরিবর্তে ঘি বা তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। বাটারটাকে ব্রাশ করে নিয়ে বাটিটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। কুনাফার জন্য আমি এখানে 400 গ্রাম পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, তবে আসল যে কুনাফা সেটা তৈরি করা হয় কাতাইশ দামের একটি সেমাই দিয়ে। সেই সেমাইটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, এজন্য তার পরিবর্তে আমি এখানে লাচ্ছা সেমাই ব্যবহার করেছি। এখন সেমাইয়ের মধ্যে আমি 5 টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা বাটার দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ দুধ। সেমাইটাকে একটু লালচে করার জন্য এর মধ্যে আমি সামান্য একটু জর্দার রং দিয়ে দিচ্ছি, তবে এটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন বাটার রং আর দুধের সাথে এই সেমাইটাকে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম হাত দিয়ে ঘষে ঘষে করবেন যাতে সবগুলো সেমাইয়ের গায়ে বাটার আর দুধটা লেগে যেতে পারে। এতে করে কুনাফাটা খুব ভালোভাবে সেট হয় আর এটা ঝুরঝুরিয়ে পড়ে যায় না। সম্পূর্ণ সেমাইটাকেই আমি দুধ আর বাটার দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নিয়েছি। এখন আমি সেমাইয়ের বাটিটাকে সাইড করে রাখছি। আমি যে কেক মোল্ডের মধ্যে বাটার ব্রাশ করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে এখান থেকে অর্ধেকটা সেমাই এখন আমি দিয়ে দিব। এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে সেমাইটাকে বাটির মধ্যে দিয়ে দিতে হবে, যাতে বাটির তলিটা সেমাই দিয়ে খুব ভালোভাবে ঢেকে যায়।
অর্ধেকটা সেমাই দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, এতে করে সেমাইটা বাটির গায়ে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। হাত দিয়ে এখন সেমাইটাকে একটু সাইড দিয়ে উঁচু করে দিতে হবে, এতে করে ভেতরের ফিলিংটা যখন আমরা কুনাফা বেক করব তখন পুড়ে যাবে না। অর্ধেকটা সেমাই আমি খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে চেপে চেপে বাটির গায়ে সেট করে দিয়েছি, আর বাকি অর্ধেকটা সেমাই আমি রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। সেমাই দিয়ে তৈরি করে রাখা এই বাটির মধ্যে কিছুক্ষণ আগে আমি যে ক্রিমের ফিলিংটাকে তৈরি করে রেখেছি সেই ফিলিংটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ফিলিংটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আরেকটি স্প্যাচুলা দিয়ে ফিলিংটাকে ভেতরে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, তবে ফিলিংটাকে এমনভাবে ছড়াবেন যাতে এটা বাটির গায়ে লেগে না যায়। বাটির গায়ে লেগে গেলে কিন্তু কুনাফাটা বেক করার সময় ফিলিংটা পুড়ে যাবে আর তখন কুনাফার টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ ফিলিংটাকে আমি এভাবে বাটির গায়ে ছড়িয়ে দিয়েছি। এখন এর উপরে আমি কুচি করে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম নিয়েছি, তবে আপনারা এখানে যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। আবার চাইলে আপনারা যখন ফিলিংটাকে তৈরি করবেন সেই ফিলিংয়ের মধ্যেও বাদাম দিয়ে একবারে তৈরি করে নিতে পারেন। এভাবে করে মধ্যে বাদাম কুচি ব্যবহার করলে কুনাফাটা খেতে অনেক মজা হয়। বাদামগুলোকে দিয়ে দেওয়ার পরে এখন উপর থেকে আমি বাকি সেমাইটাকে দিয়ে দিব। সেমাইটাকে এমনভাবে দিবেন যাতে ক্রিমটাও খুব ভালোভাবে ঢেকে যায় আর ক্রিমের কোনো অংশ বাহির থেকে দেখা না যায়। সেমাইগুলোকে ক্রিমের উপরে দিয়ে হাত দিয়ে এভাবে আলতো করে একটু চেপে চেপে দিতে হবে, যাতে সেমাইগুলো খুব ভালোভাবে একটা গায়ে একটা লেগে সেট হয়ে যেতে পারে। একটি স্প্যাচুলা দিয়ে সাইডগুলোকে আমি একটু সমান করে দিচ্ছি, এতে করে ক্রিমের উপরে সেমাইটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। কুনাফার বাটিটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এটা ওভেনেও বেক করে নিতে পারেন। এজন্য প্রিহিট করা ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে 35 মিনিটের জন্য এই বাটিটাকে বেক করে নিতে হবে। তবে আজকে আমি কুনাফাটা চুলায় বেক করে দেখাবো। এজন্য চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়ে তার মধ্যে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, আর হাঁড়িটাকে ঢেকে আমি মিডিয়াম আঁচে হাঁড়িটাকে এখন গরম করে নিব, যেভাবে আমরা ওভেনটাকে প্রিহিট করি। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই কাগজ বা টিস্যু দিয়ে সেই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। প্রায় 15 মিনিটের মতো আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছি। এখন ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে এখন মিডিয়াম লো করে দিয়ে এর মধ্যে আমি কুনাফার সেই বাটিটাকে বসিয়ে দিচ্ছি। এখন হাঁড়িটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমি অপেক্ষা করব 35 থেকে 40 মিনিটের জন্য। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। প্রায় 40 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন উপরের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর উপরটা বেশ ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন হাঁড়ির মধ্যে থেকে খুব সাবধানে আমি কুনাফার বাটিটাকে তুলে নিব। কুনাফাটা মিষ্টি করার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ চিনি, আর এই চিনিটাকে গলিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ পানি। যতটুকু আপনারা চিনি ব্যবহার করবেন তার সমপরিমাণ পানি ব্যবহার করলে চিনিটাকে খুব বেশি সময় জাল দিয়ে ঘন করতে হয় না। এখন নেড়েচেড়ে আমি অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যখন চিনিটা গলে এর মধ্যে এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে আমি প্রায় 1/2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই লেবুর রসটা দিতে, এতে করে চিনিটার জমাট বেঁধে যাবে না। লেবুর রসটাকেও নেড়েচেড়ে এখন আমি শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলাটাকে আমি অফ করে দিয়েছি আর এই শিরাটাকে আমি কিছুটা ফ্লেভারফুল করার জন্য এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে কেওড়া জল বা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবার চাইলে 1/2 চা চামচ পরিমাণ ঘিও ব্যবহার করা যাবে। সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমরা যে কুনাফাটা বেক করে নিয়েছি সেই বাটিটাকে আমি হাঁড়ি থেকে বের করে নিয়ে নিয়েছি, আর এই কুনাফাটা গরম থাকা অবস্থায় এর উপর থেকে গরম গরম শিরা দিয়ে দিতে হবে। অবশ্যই এই পর্যায়ে কুনাফাটাও গরম থাকতে হবে আর শিরাটাকেও একদম গরম থাকতে হবে, না হলে কুনাফাটা শিরাটাকে অ্যাবজর্ব করবে না আর দেখবেন নিচে এই শিরার পানিগুলো জমে থাকবে। সম্পূর্ণ শিরাটাকে আমি কুনাফার উপর দিয়ে দিয়েছি। এখন কুনাফার এই বাটিটাকে আমি রুম টেম্পারেচারে এনে তারপরে নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপরে মোল থেকে বের করব। কখনোই গরম কুনাফা আপনারা মোল থেকে বের করতে যাবেন না, এতে করে কুনাফাটা ভেঙে যাবে। তো আমি কুনাফাটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। কুনাফাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজ থেকে বাটিটাকে বের করে নিয়েছি।
এখন এর উপরে আমি একটি প্লেট বসিয়ে দিচ্ছি আর মোলটাকে উল্টো করে দিচ্ছি। যেহেতু আমরা বাটির গায়ে আগে বাটার ব্রাশ করে রেখেছিলাম তাই খুব সহজেই দেখবেন কুনাফাটা বেরিয়ে যাবে। নিচে থেকে একটু এভাবে ট্যাপ করে দিয়ে তারপরে বাটিটাকে উঠিয়ে নিতে হবে। দেখুন কুনাফাটা কিন্তু খুব সহজেই বাটি থেকে বের হয়ে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছেন কুনাফার কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে কুনাফাটাকে একটু সাজিয়ে নিব, তবে আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা সেভাবেই এটাকে সাজিয়ে নিতে পারেন। বাদাম কুচি দিয়ে সাজানোর পরে মধ্যে আমি একটি চেরি বসিয়ে দিচ্ছি আর হয়ে গিয়েছে আমার খুবই মজাদার কুনাফা। আমি আপনাদেরকে কুনাফাটা একটু কেটে দেখাচ্ছি যে এর ভেতরটাও কেমন হয়েছে। দেখুন এর উপরটা হবে একদম ক্রিস্পি আর রসালো, আর ভেতরে থাকবে খুবই মজার একটা ক্রিমি ফিলিং। আপনারা অবশ্যই এবারের ঈদে কুনাফাটা একবার হলেও ট্রাই করবেন, আপনাদের সবার এটা খুব ভালো লাগবে। একটি টুকরো আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা দেখতেও কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটি ট্রাই করলে আপনাদের সবার খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন আর নিরাপদে ঈদ উদযাপন করবেন, আর আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।